ঢাকায় চলে এসেছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন ঢাকায়। সকাল 9টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে প্রোটিয়ারা। একই ফ্লাইটে ঢাকায় চলে এসেছেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ ফিল সিমন্সও। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় দক্ষিণ আফ্রিকা দল। সিমন্স ক্যারিবিয়া দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। দীর্ঘ ভ্রমণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেশ ক্লান্ত হয়ে গেলেও বিমানবন্দরে বেশ হাসিখুশি দেখা যায় ফিল সিমন্সকে। জানা গেছে আজ বিশ্রামের পর আগামীকাল জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দেবেন টাইগারদের নতুন হেড কোচ। কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরে চলে আসেন এই কোচ। মিরপুরে সাক্ষাৎ করেছেন দলের অন্যান্য কোচদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ।